এই যে আমাদের পূজো করছে সম্পর্কে আমাদের ভাইপো হয় আমার থেকে জুনিয়র কিন্তু এ ডিটেইলস আপনাকে সবকিছু বলতে পারবে এই আমাদের পূজো সম্বন্ধে আপনি খানিকক্ষণ বাদে ওয়েট করুন আপনি ওনার সঙ্গে কথা বলবেন উনি সব ডিটেইলস আপনাকে বলবেন আপনার নামটা যদি একটু বলেন আমার নাম অমরনাথ ভট্টাচার্য আচ্ছা আচ্ছা এই যে দুর্গাপূজো গ্রামের এই কত বছরের এর ঐতিহ্য যদি একটু আপনি বলেন এই পুজো এই পুজো প্রায় যা আমাদের বাড়িতে পুঁথি আছে সেই পুঁথি অনুযায়ী যদি দেখা যায় আনুমানিক 1140 সালে আরম্ভ মানে এটা 1422 সাল যদি খুব হিসেব করে দেখা যায় না 280-82 বছর আগেকার পুজো এবং এটাই এই গ্রামে বা এই অঞ্চলের আদি পুজো আমাদের পূর্বপুরুষ ছিলেন কালীশঙ্কর তর্কচূড়ামণি উনি এই পুজো আরম্ভ করেছিলেন এবং এইখানে এই পিছন দিকে আপনি গিয়ে দেখে নেবেন একটু ওয়েব ক্যামেরাম্যান যেন বেলগাছের তলায় পঞ্চমুটি আসন আছে এইটা ওনার সাধন ক্ষেত্র ছিল সাধন ভূমি ছিল এবং এখানেই উনি সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন তন্ত্রে দশমহাবিদ্যা উল্লেখ করা আছে এই দশমহাবিদ্যার সাধনা করে উনি এখানে সিদ্ধিলাভ করেছিলেন এবং আমাদের এখানে জাদুয়া মন্দির আছে মানে কালী মন্দির আমরা ওনাকে জাদুয়া বলে ডাকি তো জাদুয়া মন্দির মা ওখানে দুই মা আছেন বড় মা এবং ছোটো মা প্রথমে বড় মা ছিলেন ওই বড় মাকে উনি এইখানেই সাক্ষাৎ করেছিলেন সাধন বলে এবং এই এই পঞ্চমুটি আসন উপরেই সেই 282 বছর ধরে পুজো হয়ে আসছে এই পুজো আমাদের এই মূর্তি আজ পর্যন্ত কোনোদিন চেঞ্জ হয়নি এই লাল রঙের গণেশ সবুজ রঙের অসুর এই ধরনের এই দেবী মূর্তি এই হয়ে আসছে এই মূর্তি এখনও পর্যন্ত এইভাবেই চলে আসে চেঞ্জ হয়নি এই বেদিতেই পুজো করা হয় চণ্ডীমণ্ডপ বিশাল চণ্ডীমণ্ডপ ছিল বড় চণ্ডীমণ্ডপ ছিল সব ভেঙে পড়ে গেছে যাই হোক কালক্রমে সবই ভেঙে গেছে এখন কোনো রকম প্যান্ডেল করে পুজোটা চলছে
হ্যালো, এবার আমি বাড়ি মন্ডপে যাবো।